হাড় কাঁপানো শীত ঝেঁকে বসেছে দেশের নানা প্রান্তে, আর এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তীব্র শীত উপেক্ষা করে বের হচ্ছেন ঘর থেকে। কুয়াশা বৃষ্টির মতো শীত পড়েছে, গরিবের অবস্থা খুবই খারাপ, নাজাল হয়ে গেছে। ঠান্ডার চাপ কুয়াশার জন্য বাইরে বাইরে হওয়া যায় না। দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলে অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ শীতের প্রকোপে নাস্তানাবুদ। তাপমাত্রা 6-এর নিচে থাকলে আবহাওয়াবিদরাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে আখ্যায়িত করে থাকেন। উত্তরবঙ্গের রাজারহাট তেঁতুলিয়ার মতো জায়গায় যেটা 5 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী রংপুর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলার তাপমাত্রা এখন 6-এর নিচে নেমে এসেছে। এর ফলে ছড়িয়ে পড়ছে শীতজনিত নানা রোগবালাই, হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া হাঁপানি সহ বিভিন্ন রোগীর সংখ্যা। আবহাওয়া অধিদপ্তর বলছে 3 দিন আগে থেকেই দেশের নানা প্রান্তে মৃদু কিংবা মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, আরও কয়েকদিন এই প্রবাহ অব্যাহত থাকবে, তবে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। শৈত্যপ্রবাহের যে অবস্থা এটা আরও 2-3 দিন বা 4 দিন পর্যন্ত কন্টিনিউ করবে, কারণ যেখানে 5 ডিগ্রি নেমে গেছে সেখানে যদি আমি মৃদু তাপমাত্রাও বলি, মানে মৃদু শৈত্যপ্রবাহ বলি, সেটাও 10 ডিগ্রি তাপমাত্রা, অর্থাৎ মোটামুটি ওই রকম পর্যায়ে আসতে গেলে আরও 2-3 দিন সময় লাগবে আর কি। তবে কালকেও যে এই অবস্থা থাকবে তারা কিছুটা হয়তো সামান্য তাপমাত্রা রাইজ করতে পারে, কিন্তু শৈত্যপ্রবাহ অবস্থা কালকেও বিরাজ করবে। সাধারণত প্রতি বছর 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যায় এদেশের ওপর দিয়ে। সেই অভিজ্ঞতা থেকে অধিদপ্তরের আশঙ্কা চলতি মাসের শেষ দিকে এবং ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আরও 2টি শৈত্যপ্রবাহ হতে পারে।